এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন আমাদের বন্ধু প্রফেসর ডক্টর ইফতেখারুল আলম মাসুদ প্রফেসর ডক্টর ইফতেখারুল আলম মাসুদ সম্মানিত সভাপতি সম্মানিত স্মারক বক্তা উপস্থিত অতিথিবৃন্দ সুধী মহাবী আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমাদের আজকের সম্মানিত স্মারক বক্তা ছাত্র ছিলাম না, কিন্তু নানাবিধ কারণে আমাদের আজকে সঞ্চালক প্রফেসর অধ্যাপক আব্দুল হাসিক তার জানেন শত নাগরিকের কারণে স্যারের সাথে মেশার একটা বিরল সৌভাগ্য হয়েছিল আমার, এবং আমি তার নাতি ছাত্র তুল্য। আমি যখন আসতাম তার যে তার স্বভাব ছিল বাপু বলে যে সম্বোধন, এবং আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের বিভিন্ন ডিপার্টমেন্টের সিনিয়র স্যাররা যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন অথবা চলে গেছেন, তারাও তার কাছে ছিল ছেলে, অমুক ছেলেকে। তো যাই হোক, আজকে ইমাজউদ্দিন স্যারের মতো মানুষদেরকে আমাদেরকে বেশি স্মরণ করা দরকার, এই কারণে যে অত্যন্ত একাডেমিশিয়ান একজন, অত্যন্ত একাডেমিক একজন ব্যক্তিত্ব, আবার দক্ষ প্রশাসক, সেই সাথে একটা আদর্শিক এবং নৈতিক যে একটা আদর্শ তিনি রেখে গেছেন, একটা আদর্শের কথা তিনি দৃঢ়ভাবে বলেছেন, এখানে আজকের বুদ্ধিজীবীদের সাথে তার একটা পার্থক্য। আমাদের স্মারক বক্তা স্যার বলেছেন যে ব্যক্তিগতভাবে তিনি কারোর সাথে সত্যতায় জড়াননি, কিন্তু আদর্শিকভাবে তাকে অনেকেই প্রতিপক্ষ মনে করেছে, যার কারণে তাকে আদালতের দৌড়াতে হয়েছে অথবা ঢাকা কলেজের সামনে এই সেদিন এই ফ্যাসিবাদী রেজিম তিনি দেখে গেছেন কিছু মানে ইঞ্চিরে পাকা ছেলে তাকে অপমানিত করার চেষ্টা করেছে। তো তিনি কখনো তার আদর্শ থেকে সরে দাঁড়াননি, এবং তিনি আমরা যারা তার ছাত্র সরাসরি ছাত্রের বাইরেও সারা দেশের একজন অভিভাবক তুল্য ছিলেন, মহিরূপ ছিলেন। তো এই ধরনের আজকের বুদ্ধিজীবীদের সাথে তার এখানে একটা পার্থক্য। আজকের এই যে অসৎ, আমরা সবাই দলে দলে বিভক্ত হয়েছি, কিন্তু আদর্শিকভাবে কিন্তু আমরা কোনো অবদান রাখতে পারছি না। আমাদের স্মারক বক্তা স্যার বলেছেন তার আগের এবং পরের ভাইস চ্যান্সেলর স্যারদের কথা, তো তাকে আলাদা করা যাচ্ছে এর ভিতরেও। তিনি খুব বেশি আগে ভাইস চ্যান্সেলর ছিলেন না, কিন্তু তাকে কিন্তু আলাদা করা যাচ্ছে। আজকের এই চা সিঙ্গারা ভাইস চ্যান্সেলর, আমি সরি এটা কথা উনি বলেছেন বলে তিনি ভিসা পান না, কত বড় একটা আমাদের জন্য একটা নির্লজ্জ বলতে গেলে শিক্ষাবিদদের জন্য একটা চরম অপমান। একজন ভাইস চ্যান্সেলরকে ভিসা দিবেন না ইউরোপের কোন কান্ট্রি, যথাযথ কারণে তিনি অদর্শিত ভাবে তিনি কথা বলেছিলেন, এই ভিসা নীতির পরে তিনি তাকে কথা বলতে হয়েছে। তিনি এই সিনেট অধিবেশনে যে ধরনের আচরণ করেছেন, দুজন শিক্ষক একজন ছিলেন এখানে, এই সেদিন যে গেস্ট রুম কালচার শব্দটা ইউজ করা হয়েছে ছাত্রলীগের নির্যাতনের কথা, এটার জন্য তিনি সেটা এক্সপ্যান্স করেছেন সিনেটের অধিবেশনে, এই ধরনের ভিসি এখন আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে ডক্টর ইমাজউদ্দিন স্যারকে, প্রফেসর ইমাজউদ্দিন স্যারকে শুধু আলাদা না, অত্যন্ত অন্য ধরনের একজন ভাইস চ্যান্সেলর, যিনি সর্বমহলে, আজকে এখানে সর্বমতের মানুষ আছে, সর্বমহলে শ্রদ্ধা পাত্র। তো আমি পরিশেষে আজকে সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি প্রফেসর ইমাজউদ্দিন স্যারের রুহে মাগফিরাত কামনা করছি, এবং আজকে স্মারক বক্তা স্যারের সাথে সুর মিলিয়ে বলতে চাই তার একটি পূর্ণাঙ্গ জীবনী ইমাজউদ্দিন রিসার্চ সেন্টার প্রকাশ করুক, তার নির্বাচিত রচনাবলী যেন প্রকাশের উদ্যোগ নেওয়া হয়, এই জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ প্রফেসর ইফতেখারুল আলম মাসুদ।